উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোট গ্রহণ। চিত্রনায়িকা নিপুণ ও মাহমুদ কলি এবং নিশা সওদাগর ও ডিজল প্যানেলের 48 জন প্রার্থী দুই প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন 6 জন। ভোটারদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব চলচ্চিত্র উন্নয়নে শিল্পীদের নিয়ে কাজ করবেন। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিএফডিসিতে হয়ে গেল শিল্পী সমিতির নির্বাচন। আগামী 2 বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের নতুন নেতৃত্ব বাছে। শুক্রবার সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত চলচ্চিত্র শিল্পীরা ভোট দেন। সকালে থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীন প্রবীণ শিল্পীরা পছন্দের প্রার্থীদের ভোট দিতে ছুটে আসেন। 570 ভোটারের মধ্যে 470-এর বেশি ভোটার এবছর ভোট দিয়েছেন। এবার ডিপজল নিশা সওদাগর প্যানেল জয়ের ব্যাপারে আশাবাদী। তবে যে যেখানে জিতুক, আমরা ফিলিমের লোকই, তবে সবাই মিলে মিশে থাকবে। আপনি গতবারের মতো করে উচ্চ আপনারা উদাহরণ পাবেন। আমরা চাবো যে কাজ করুক, তারা যদি ভালো কাজ করে একসময় তারা আবার আসবো, কিন্তু এবার ইনশাল্লাহ আমরাই আসবো। আমি আমার প্যানেলের জন্য আমি আশাবাদী এবং ইনশাল্লাহ আমরা জয়ী হব। যারা আমাকে ছোট ছোট বড় করেছে এখানে, আমি যাদেরকে বড় করেছি তারা দ্বারা মিলে ঘুটাঘুটি হচ্ছে, এটা আমার ঘরের ভোটার। ছবি তৈরি হয় অন্ধকারে, ছবি চলে অন্ধকারে, ভোটটাও অন্ধকারে। এখন মনটাও কিন্তু অন্ধকারের মধ্যেই থাকে, তো সেই মনে যদি ঢুকতে পারি, আমার বিশ্বাস অবশ্যই সবাই আমাদেরকে ভোট দেবে। যে যে কোনো প্যানেল আসুক না কেন, আসলে যে শিল্পীদেরকে বাদ দিয়ে দেওয়া হয় হুটহাট করে, এটা কখনোই উচিত না। শিল্পীদের ভালো দেখা, ভালো করে, ভালো যাতে শিল্পীদের যেন ভালো থাকে, তাদের যেন ভালো রাখা যায়, সেই জন্যই কিন্তু এসছে। সব সময় সবার নিজের নিজের প্যানেল নিয়ে আশাবাদী থাকে, তো অবশ্যই আমি আশাবাদী। খারাপ চিন্তা তো আসবেই না আমার মাথায়। আমাদের প্যানেলে যা আছে সব শিল্পী আছে। গতবারের মতো শিল্পীরা এবারও পাশে থাকবেন বলে আশা করছেন মাহমুদ কলি, নিপুণ প্যানেল। আমি 100% আশাবাদী যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভাই এবং বোনেরা সুচিন্তিত মতামত দিয়ে মাহমুদ কলি, নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন। যাকে যাকেই ফোন করি, ফোন করে করে যার কাছে ভোট চাই সেই তো বলে যে ভোট দিবে, বাকিটা দেখা যাক, ভোটারদের উপরে নির্ভর করবে, প্রত্যাশা থাকবে আগে ভালো করে। বিনা চাতে একটা কাজের জায়গা তৈরি হয় সেটা আমি দেখব। নতুন নেতৃত্ব শিল্পীদের স্বার্থ ও চলচ্চিত্র উন্নয়নে কাজ করবে বলে মনে করেন ভোটাররা। যারা দায়িত্বে যাবে তাদের কাছে আমরা একটি চাপ আপাতত যে চলচ্চিত্র জন্য এগিয়ে যাও, যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকে ভোট দেব। আমি অনেক আশা নিয়ে আজকে ভোট দিতে এসেছি, প্রত্যেকবারই আসি, যে দুই পক্ষ আমার সবাই প্রিয়, প্রত্যেকের শিল্পী আমার প্রিয়। আশা থাকবে যে নির্বাচনের পরে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হব। যারা আসছেন আগে তাদের কাছে একই প্রত্যাশা ছিল, এখন যারা আসবেন আল্লাহর রহমতে একই প্রত্যাশা থাকবে। ব্যক্তিগত প্রিয়তা আছে, সবকিছুকে ভেঙে চুরে এক জায়গায় আসতে হবে আর কি সবাইকে। শুধু ভোট দিতে নয়, অনেকে এসেছিলেন দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে দেখা করতে। ভোট দেই ওই ভোট, যে প্যানেলটি আসলে শিল্পীদেরকে 1 টাকা দিয়ে 5 টাকার পাবলিসিটি করেনি ভিডিওতে, ভিডিও করেনি, এবং শিল্পীরা মনে করছে যারা এই প্যানেলটা তাদের জন্য কাজ করেনি, সেই প্যানেলকে আইন কঠোর থাকা মানেই দেশে ডিসিপ্লিন ভালো থাকে, এটা স্বীকার করতে হবে। বাট আমার কাছে ভালো লাগে, দেখে আমি ভোটটা দেব, আমি চাই আমি আমার ভোটটা যেন নষ্ট না। ভোট গণনার পর আগামী 2 বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।